করোনা পরবর্তী বিশ্বে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়তে পারে, বিশেষ করে চিকিৎসা এবং কৃষি খাতে। এসব শ্রমবাজার ধরতে প্রশিক্ষণের উপর জোর দিতে হবে, ঢেলে সাজাতে হবে শিক্ষা কারিকুলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরবর্তী চাহিদার আলোকে দক্ষ জনশক্তি তৈরিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ সংকট কাটাতে প্রয়োজনে দাতা সংস্থার সহায়তা নেওয়া হবে। মহামারী করোনা ছড়িয়ে পড়ার পর দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। সবচেয়ে ক্ষমতাধর দেশকেও হিমশিম খেতে হচ্ছে নাগরিকের চিকিৎসা সেবা দিতে। হাসপাতাল থাকলেও নেই প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল। মহামারী থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াচ্ছে উন্নত দেশগুলো, ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এসব দেশে। তবে এ সুযোগ কাজে লাগাতে দক্ষ নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট থাকা দরকার। দক্ষ এবং সেমি স্কিল, যেটা মানে আধা দক্ষ শ্রমিকদের বিশাল একটা মার্কেট কিন্তু আমরা দেখছি যে শুরু হচ্ছে ইউরোপে। ভবিষ্যতে আপনার হেলথ সেক্টরে, বিশেষ করে আপনার ডাক্তার, নার্স, মাইক্রোবায়োলজিস্ট, বায়োলজিস্ট, যারা বয়স্ক, আরো বয়স্ক লোক আছে, তাদেরকে যত্ন দেওয়ার জন্য কেয়ার গিভার, এই ধরনের লোক কিন্তু তাদের প্রচন্ড কিন্তু প্রয়োজন পড়বে। মহামারীর পর অর্থনৈতিক মন্দার সাথে দেখা দিতে পারে খাদ্য সংকট, তাই স্বাভাবিকভাবেই গুরুত্ব পাবে কৃষি, বাড়বে কৃষি শ্রমিকের চাহিদাও। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সাথে সমন্বয় করে কারিকুলাম তৈরির পরামর্শ বিশ্লেষকদের। এটা শুধু ইউরোপ না, জাপান বলেন, চায়না বলেন, এবং কি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এই দেশগুলো প্রচুর পরিমাণ এখন ইনভেস্টমেন্ট করবে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন অথবা মিডল ইস্ট অথবা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো, তারা চাইলেই এখন জবস মানে চেঞ্জ করে তারা কেউ অ্যাগ্রো ফার্মার হবে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই মুহূর্তে প্রস্তুত কিনা। এখন এই জায়গায় সরকারকে আসলে আগায় আসতে হবে। আমরা যদি এইসব ইউরোপের দেশগুলো, মিডল দেশগুলো যে টেকনিক্যাল ট্রেনিং আছে, তাদের সাথে যদি এগ্রিমেন্ট করি যে তোমাদের কোর্স কারিকুলামগুলোই তোমরা আমাদের দেশে চালু করো, তাইলে কিন্তু খুব ইমিডিয়েটলি কিন্তু আমরা কিন্তু লোকগুলো পাঠাইতে পারবো। স্বাস্থ্য এবং কৃষি খাতের বিষয়টি মাথায় রেখে দক্ষ জনবল তৈরি করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রশিক্ষণ কেন্দ্রগুলোকেও সেভাবে তৈরি করা হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধাগুলোকে আমরা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের শ্রম অভিবাসনের যে অর্থনৈতিক গুরুত্ব সেটিকে আমরা ধরে রাখতে পারবো। 64টা টিটিসি আছে, 6টা আইএমটি আছে, এইগুলোর কারিকুলামকেও আমরা ওইভাবে ঢেলে সাজানোর চিন্তাভাবনা করছি। জাপানের সাথে আমাদের বর্তমানে যে শ্রম অভিবাসন যে চুক্তি, তার অধিকাংশ মানুষই যাচ্ছে নার্স বা কেয়ার গিভার হিসাবে। তো আমরা চাই যে করোনোত্তর সময়ে এই ধারাটাকে আরও বেশি বেগবান করতে। কর্মীদের দক্ষতা উন্নয়নে সহায়তার জন্য দাতা সংস্থার সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ডক্টর মনিরুস সালেহিন। বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় আমরা বাস্তবায়ন করব।